গুড মর্নিং ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্ল্যাকটা শুরু করছি। তো আমি রেডি হয়ে গেছি, আমি আজ যাব গঙ্গাসাগর বকখালি মৌসুনি আইল্যান্ড। তো রেডি হয়ে গেছি, আমার লাগেজ প্যাকেজ সব কিছু গোছানো হয়ে গেছে, তো আমি সব গুছিয়ে নিয়েছি। তো ছোট্ট ব্যাগ নিয়েছি, তার কারণ আমি দুদিন থাকবো, তাই ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি। সেলফি স্টিক নিয়ে নিয়েছি, আর ভিডিও শ্যুট করার জন্য আমি ভিডিওর এটা স্ট্যান্ডটাও নিয়ে নিয়েছি, তার কারণ আমি নিজে নিজেই শ্যুট করি। তো সব কিছু আমার গুছানো হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে যাব পিয়ারলেস হসপিটালের সামনে বাইপাসে, বাইপাস থেকে আমি ওখান থেকে বাসে উঠব। তো আমি বাড়ির থেকে এখন আমি বেরিয়ে যাব বাইকে করে। তো এখন বাজে রাত 4:30, তো আমি এখন বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে। তো তোমরা সঙ্গে থেকো, তোমাদেরকে দেখে দেখাতেই চলে যাব। তো সঙ্গে থেকো, আমি এখন চলে এসেছি বাসে এর সামনে, এখন বাসে উঠবো আমি। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। তো সবাই দেখছি যে যার মতন ঘুমিয়ে আছে, তো কেউ ঘুমিয়ে আছে, কেউ জেগে আছে। তো এরা আমার খুবই পরিচিত, আমি কদিন আগেও এদের সঙ্গে গিয়েছিলাম কেদারবদ্রী গেলাম, তারপর আমি গেলাম ডুয়ার্সে, গেলাম এসে গেলাম। আরে কে এটা? আরে বাবা, দাদা বৌদি যে, বাহ, সবাই আমার খুব পরিচিত এখানে, খুবই ভালো লাগছে। বাহ, এদের সবাই আছে দেখি। তো এরা কাল রাত্রে 11:30 এরা বেরিয়েছে, বাস ছেড়েছে। আমার এখানে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, এখন 5:30 বেজে গেছে। তো 5:30 আমরা বাস এসে গেছে, তো আমি উঠে পড়ে এগিয়ে যাচ্ছি, অনেকটা উঠে গেছি। তো বাসের সামনেই আমি বসে গেছি, এখন এসে ভিডিও শ্যুট করতে করতে এগিয়ে যাচ্ছি। অনেকটা দূর চলে এসেছি, এখন আমাদের সকালের ব্রেকফাস্ট করতে হবে। তো এখন এখানে আমরা একটা গেস্ট হাউস দেখে আমরা এখানে নেমে পড়েছি সবাই বাস থেকে। এখন এখানে বসে আমরা জলখাবারটা সকালের করে নেব। তো খুবই সুন্দর গেস্ট হাউসের বাইরের দিকটাকে দেখুন, খুব সুন্দর গার্ডেন, সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, সবাই খুব ব্যস্ত, যে যার মতন ফটোশ্যুট করতে দেখছি ব্যস্ত আছে। তো আমাদের সকালে গরম গরম জল চা চলে এসছে, এখন আমরা চা নিচ্ছি। এদের সঙ্গে থাকলে কখন যে টাইমটা কেটে যায় কিছুই বুঝি না। তো সকালের ব্রেকফাস্টও একটা দিয়ে দিয়েছে, খেয়ে নিয়েছি, খেয়ে আমাদের বাসা ছেড়ে দিয়েছে। এখন আমরা ডায়মন্ড হারবার নদীর পাড় থেকে যাচ্ছি। অনেকটা এগিয়ে এসেছি, ব্রিজের উপরে উঠে গেছি, দেখছি আর 24 কিলোমিটার বাকি বকখালি। তো আমরা এখন বকখালি পৌঁছেও গেছি হোটেলে, সমুদ্রের হোটেল সমুদ্র নীল পৌঁছে গেছি। তো হোটেলের সামনে থেকে একটা ছোটো টোটো নিয়ে নিয়েছি, এখান থেকে আমরা এখন সমুদ্রে স্নান করতে যাচ্ছি। প্রচণ্ড রোদ, তাই আর হেঁটে গেলাম না, আমরা 10 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা চলে এলাম এখন সমুদ্রে। বা খুব সুন্দর, তবে খুব ভিড় নেই। তো আমার বন্ধু বান্ধব সবাই মিলে, আমরা দাদা দিদিরা সবাই রয়েছেন, সবাই মিলে আমরা এখন স্নান করতে খুব ব্যস্ত। খুবই ভালো লাগছে, সবাই একসঙ্গে একটা পরিবারের মতন আমরা যেখানেই যাই ঘুরি, খুবই ভালো লাগে। এরা ভীষণই ভালো, তাদের সাথে ঘুরতে খুবই ভালো লাগে। তো আমরা এখানে সবাই এখন স্নানে ব্যস্ত। তো এইদিকে ঢেউটা কম আছে, এখান থেকে অনেকটা চর সামনে, চর তারপরে গিয়ে বড় ঢেউ আছে, সে কিছুক্ষণ পরে ওদিকে যাব। তো এখন আমি এখানেই ঘুরছি, তো খুবই ভালো লাগছে, খুব মজা লাগছে, সবাই মিলে এসছি। প্রচণ্ড রোদ তার মধ্যে। কি দাদা, কেমন লাগছে বলুন? খুব ভালো, দাদারও খুব ভালো লাগছে। তো তোমরা শিয়ালদা থেকে ট্রেনে করে যদি আসো, ট্রেন ভাড়া লাগবে 25 টাকা করে, তুমি নামখানায় চলে আসো। নামখানা থেকে টোটো নেবে, টোটোতে মাথা পিছু 60 টাকা করে বকখালি। আর যদি তোমরা রিজার্ভ করে আসো তাহলে মাথা পিছু হবে না, তাহলে 450 টাকা নেবে বকখালি। তো তোমরা বকখালি পৌঁছে যাবে,
আর বাসে করে আসলে তো তোমরা বাসে চলে আসতেই পারো, ধর্মতলা থেকেও বাস আসে তো চলে আসতে পারো। তো এভাবেই চলে আসো বকখালি। দেখুন বড় ঢেউয়ের মাঝখানে এখন চলে এসেছি, খুবই সুন্দর লাগছে। খুবই সুন্দর, আমাদের স্নান শেষ, এখন আমরা হোটেল যাব। তো এখান থেকে আবার টোটো করে আমরা হোটেলের সামনে যাব, এত রোদে হাঁটতে একদমই ভালো লাগছে না, তাই আবার এখান থেকে টোটো করে আমরা আবার যাব। তো আজকের মতন এখানেই ব্লগটি শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। বাই।